প্রথমে তো টুকরো টুকরো করা হয় নাই, প্রথমে তো ওরা বস্তা ভিতর ঢুকে ফেলছে, তখন তো মৃত কি জিন্দা ওটা তো আমি জানি না, আমি বস্তা ভিতর ঢুকে ফেলছে ওটা দেখছি। চট্টগ্রামে হচ্ছে কি এসব? সম্প্রতি চট্টগ্রামে মৃত্যু ঘটে শিবলী সাদিক হৃদয় নামে এক যুবকের। এই হত্যাকাণ্ড শেষ হতে না হতেই সম্প্রতি ঘটে যায় লো মহর্ষক ঘটনা। ছেলের হাতে বাবা খুন হয়, যেখানে 10 টুকরো করে হত্যা করা হয়। আপন বাবাকে 10 টুকরো করে নদীতে ফেলে দেয় ছেলে। এই ঘটনার বর্ণনা তার স্ত্রীর মুখ থেকে আপনি নিজেই শুনুন। ওরা যে রকমই বলছে ভালোবাসার টানে, আমি ঠিক সেই রকমই করছি। আমি কিন্তু বাসায় গিয়ে প্রশ্ন করছি আমার স্বামীকে, অনেক প্রশ্ন করছি। ও বলছে আমার বাবাকে মারার কোনো পরিকল্পনা ছিল না। এখনো পর্যন্ত কাটা মাথা পাওয়া যায়নি, বাকি শরীরের অক্ষত 10 টুকরো পাওয়া গিয়েছে। এই ঘটনা ঘটিয়েছে আপন ছেলে এবং এই কার্যকলাপ করেছে প্রেমিকাকে নিয়ে। সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই প্রেমিকা সবকিছু জানার পরও কেনই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল? লৌ মহর্ষক ঘটনার বর্ণনা দেয় গণমাধ্যমের সামনে, উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। ঘটনার বিস্তারিত জানলে গায়ের লোম দাঁড়িয়ে যাবে আপনার। হত্যাকারী ছেলের প্রেমিকার মুখ থেকে শোনা যায় যে ছেলে তার নিজের বাবাকে হত্যা করেছিল মূলত সম্পত্তি দখল করার জন্য। তার ছেলে চেয়েছিল তার বাবাকে হত্যা করে সমস্ত সম্পদ নিজের নামে করে আত্মসাত করে নেবে। যখন তার বাবাকে 10 টুকরো করে নিজ হাতে সেই লাশ যখন গুম করার জন্য স্থানীয় নদীর ঘাটে যায়, সেই সময় তার প্রেমিকা ওরফে স্ত্রী জানতো না যে এটার মধ্যে তার নিজের বাবার লাশ রয়েছে। কিন্তু যখনই রক্ত দেখতে পায় তখনই সন্দেহ জাগে। গ্রেপ্তার হওয়ার পর লৌ মহর্ষক ঘটনার বর্ণনা দেয়। অন্যদিকে গ্রেপ্তার হওয়ার পর তার স্ত্রী জানায়, আমি ঘটনার তীব্র নিন্দা জানাই, এমনকি এটাও বলে আমি তাকে বিয়ে করার আগে জানতাম না যে সে এর আগেও 3টি বিয়ে করেছে। এমনকি যেই ছেলে নিজের স্বার্থের জন্য নিজের বাবাকেই খুন করতে পারে, সে স্বার্থ পুড়িয়ে গেলে আমাকে তো হত্যা করতে পারে। এইসব বিষয় জানলে আমি কখনোই তার সাথে আসতাম না, এমনটাই মন্তব্য করে গণমাধ্যমের সামনে। তবে এখনো প্রশ্ন থেকে যায়, এই ঘটনার সাথে সে কোনোভাবে জড়িত ছিল না তো? প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার মন্তব্য কমেন্টসে জানাবেন। পরবর্তী আপডেট সবার আগে দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।